চিঠি দেওয়ার পরও রাস্তা ছেড়ে সমাবেশের জন্য মাঠে যেতে না চাওয়ায় আঠাশে অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপি কে জায়গাতেই সমাবেশের অনুমতি দেওয়ার কথা ভাবছে পুলিশ দুই দলের কর্মসূচি ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপি বলেছে নাশকতা বা সহিংসতা করলে ছাড় পাবে না কেউই সমাবেশ ঘিরে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কেউ যাতে ঢাকায় ঢুকতে না পারে সেজন্য নগরীর তেরোটি প্রবেশ পথে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ আটাশে অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপি সহ একুশটি দল নিজেদের সুবিধাজনক জায়গায় সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আওয়ামী লীগ ও বিএনপিকে রাস্তা থেকে সরে মাঠে সমাবেশ করার অনুরোধ করে চিঠি দেয় পুলিশ দুদল থেকে জবাব দিয়ে অন্য জায়গায় সমাবেশ করা সম্ভব নয় বলে জানানো হয় তাই পুলিশ দুই দলের পছন্দের জায়গায় অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো মানুষের নিরাপত্তা দেওয়া বা তাদের যে কোনো প্রোগ্রামের জন্য সোশ্যাল যে কোনো বিষয়ের জন্য পলিটিক্যাল যে কোনো বিষয়ের জন্য কিন্তু অলওয়েজ পজিটিভ নগরবাসীর জন্য আমি বলতে চাই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে মানুষের জীবন এবং সম্পদ রক্ষার জন্য যা যা করবে বৃহত্তর দল তাদের দায়িত্বশীল আচরণ করবে আমরা বিশ্বাস করি এদিকে অক্টোবরের সমাবেশ ঘিরে ঢাকার সব প্রবেশপথ পথ নিরাপদ করতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ বিএনপির সমাবেশে যারা আসবেন তাদের নিরাপত্তা বিধান করার দায়িত্ব যেমন আমাদের আওয়ামী লীগের সমাবেশে যারা আসবেন অথবা অন্যান্য যেকোনো সমাবেশে অথবা যে কোনো নাগরিক যারা চলাচল করবেন সকলের নিরাপত্তা বিধান ব্যক্তিগত আমাদের আমরা কঠোরভাবে তল্লাশি করে আমরা যখন নিশ্চিত হব যে হ্যাঁ তারা নাগরিক হিসেবেই যাচ্ছে আইন বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গ তার অংশ নেবে না বা এরকম কোনো মানসিকতা নেই এরকম কোনো प्रिपरेशन নেই তখন আমরা তাদেরকে অনুমতি দিতে দেব তবে নিফন্ধনহীন জামায়াতকে সমাবেশ করতে না দেওয়ার ব্যাপারে অনর পুলিশ আইন বিরোধী কোনো গোষ্ঠী যদি সমাবেশ করতে যায় আমরা সেটা অবৈধ সমাবেশ এবং সেটা আমরা অবশ্যই করতে দেব না মাসুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা সেভেন হর্স সিমেন্ট নির্মাণে শক্তি